তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবার মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো তোমরা ড্র্যাগ হেডশট কীভাবে মারবে, তো সেই বিষয়ে আজকে বলবো। তো জানতে হলে কী করবে, দেখো ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। আর তুমি যদি চ্যানেল নতুন এসে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিও নিচে সাবস্ক্রাইবের অপশান আছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করতে হবে। এভাবে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো প্রথম টিপস এখানে দেখে নাও। তো এক নম্বর টিপস হচ্ছে সেন্সিটিভিটি। তো আমি এখানে তোমাদেরকে পাঁচটা টিপস দেবো, তো তোমরা যদি পাঁচটা টিপস ফলো করো তাহলে কিন্তু মাখনের মতন ড্র্যাগ হেডশট মারতে পারবে। তো দেখো, তোমার সেন্সিটিভিটি যেমন থাক না কেন, তোমাকে কী করতে হবে, দেখো প্রথমে তোমার যে এগুলো হান্ড্রেড করা থাক বা যেখানে থাক না কেন, তোমরা এগুলো হান্ড্রেড করে নেবে। তো নিচে যতগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব হান্ড্রেড করে নিতে পারো বা নাও করতে পারো। তো যে দুটো এখানে ড্র্যাগ হেডশট মারার জন্য কাজে লাগে সেটা হচ্ছে এখানে জেনারেল আর রেড ডট। তো এই দুটোরই কাজ কিন্তু এখানে ড্র্যাগ হেডশটের কাজ। তো তোমরা জেনারেল কত রাখবে তাও বলে দিচ্ছি, দেখো। তো তোমরা এখানে জেনারেল হান্ড্রেড রাখবে। তো হান্ড্রেড কারা রাখবে, যারা 4GB র্যামের উপর মোবাইল আছে তারা কিন্তু এখানে হান্ড্রেড রাখতে পারো। এবং যাদের কাছে এখানে 2GB বা 3GB র্যামওয়ালা মোবাইল আছে তারা কী করবে, দেখো এখানে কিন্তু এটাকে 95 রাখবে। তো জেনারেল তোমরা 95 রাখবে যাদের কাছে এখানে 2GB বা 3GB র্যামের মোবাইল আছে। তো ভালোভাবে শুনে নাও, 2GB 3GB র্যাম মোবাইল 95 রাখবে। এবং যাদের কাছে 4GB র্যামের উপরে মোবাইল আছে তারা এখানে 100 রাখতে পারো বা 99 রাখতে পারো। ওকে, এরপরে কী আছে, এরপর আছে রেড ডট। তো রেড ডট তোমরা কী রাখবে, দেখো রেড ডট তোমরা এখানে 100% করতে পারো। তো যাদের 4GB র্যামের উপরে মোবাইল আছে মানে বেশি র্যামওয়ালা তারা এখানে 100 করে দেবে। আর তোমার কাছে যদি এখানে লো ডিভাইস থাকে, এখানে 2GB বা 3GB র্যাম থাকে, তাহলে তোমরা এটা কিন্তু এখানে 95 রাখবে। এটাকে কিন্তু ভালোভাবে 95 কিন্তু করে নেবে। তো এইভাবে তোমরা হালকা হালকা করে টানবে, এই দেখো এইভাবে কিন্তু 95 রাখবে 2GB এবং 3GB র্যামওয়ালা মোবাইল। ওকে, এরপর তোমার কাছে যদি এখানে 4GB র্যামওয়ালা মোবাইল থাকে বা 3GB র্যামের উপরে যদি মোবাইল থাকে এখানে, তাহলে তোমরা এটাকে 99 করে দেবে বা 100 রাখতে পারো। তো তোমরা এইভাবে করে নেবে। তো সেন্সিটিভিটি এখানে হয়ে গেল। তো পুরো সেন্সিটিভিটি তোমরা এখানে দেখে নাও বা তোমরা এখানে স্ক্রিনশটও কিন্তু এখানে মারতে পারো। ওকে, তো চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট মেনে নিতে পারবে। তো এখানে যেমনটা বললাম সেম সেম তোমরা এখানে সেন্সিটিভিটি করে নেবে। তো এক এক করে দেখাচ্ছি, তোমরা সব বুঝে যাবে। তো এরপর 2 নম্বর টিপসের দিকে চলে যাবো। তো 2 নম্বর টিপস কী, দেখো এখানে কাস্টম এচইউডি। তো কাস্টম এচইউডি তোমরা এখানে কন্ট্রোলস থেকে চলে আসবে, দেখো এখানে দেখতে পাবে নিচে দিয়ে কাস্টম এচইউডি। তো কী করে, দেখো তোমরা এখানে নিউ ক্রিয়েট করতে পারো। তো 2 নম্বরও এখানে ক্রিয়েট করতে পারো, তো নতুন করে, বা তোমার যে আগেরটা আছে সেটাতেও কিন্তু তোমরা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারো। তো কী করতে হবে, দেখো কী চেঞ্জ করতে হবে, তো দু একটা জিনিস কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। তো তোমাকে এখানে কিছু চেঞ্জ করতে বলছি না, তোমাকে কী চেঞ্জ করতে হবে দেখো আমি বলে দিচ্ছি। তো তোমরা প্রথমে এই যে ইউজার অপশানগুলো দেখতে পাচ্ছ, এখানে রিভাইভার অপশান, ইউজার অপশান, তো এগুলো তোমরা কিন্তু হটিয়ে দিবে, কারণ এখানে তোমার যে এখানে ফায়ার বাটনটা আছে সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো কেন নিয়ে আসতে হবে তাও কিন্তু এখানে ভালোভাবে বুঝিয়ে বলে দেবো, তোমরা সব কিন্তু ভালোভাবে বুঝে যাবে। তো এগুলো সব তোমরা হটিয়ে দেবে প্রথমে। তো যেগুলো সব এখানে বাটনগুলো আছে সব এখানে হটিয়ে দেবে। তো দেখো এখানে যদি তোমরা এখানে ফায়ার বাটন দেখে থাকো তাহলে কী হবে, দেখো চলে দেখাচ্ছি। তোমরা যদি এই মিডল টাইপে এখানে ফায়ার বাটন দেখে থাকো তাহলে কী হবে, দেখো তো যখন তুমি এখানে ড্র্যাগ করবে দেখো কতটা যাচ্ছে এখান থেকে মাত্র গান বক্স পর্যন্ত যাবে, আর উপরে কিন্তু ওখানে উঠছে না, দেখতে পাচ্ছ। তো এখানে সেন্সিটিভিটির জন্য কয়েকটা হেডশট, ড্র্যাগ হেডশট লাগবে, কিন্তু ভালো মতন লাগবে না, ঠিক আছে। তো যেমনটা বলছি স্যামসাং যদি তোমরা করো তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু ড্র্যাগ মারতে পারবে এবং ভালোভাবে কিন্তু হেডশট মারতে পারবে। ওকে, ড্র্যাগ হেডশট মারতে পারবে। তো দেখো এখানে তোমাকে কী করতে হবে, কন্ট্রোলসে চলে আসতে হবে, কাস্টম এচইউডি, এখানে তোমাকে কী করতে হবে ফায়ার বাটনটাকে কিন্তু এসব জায়গায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে রাখার পর কী করে, দেখো এগুলো যে বাটনগুলো দেখতে পাচ্ছ এগুলো হটিয়ে দেবে, যাতে তোমার এই ফায়ার বাটনটা রাখতে এখানে সুবিধা হয়। ওকে, এটাকে রেখে দেবে এভাবে। তো এবার ফায়ার বাটনের সাইজ কত রাখবে দেখো, এখানে দেখানো তোমার ফায়ার বাটনের সাইজ এখানে 50 রাখতে পারো বা 55 কিন্তু এখানে করতে পারো। তো 50 রাখতে পারো বা এখানে 55 করতে পারো, তো তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা করে নেবে। তো যদি এখানে প্রথমে তোমরা 50 করবে, যদি না ড্র্যাগ ভালো লাগে তাহলে কিন্তু এখানে 55 করতে পারো। ওকে, এটা এরকম পুরো দেখে নাও যেমনটা আছে। তোমাকে এখানে গ্লোয়াল হটাতে বলছি না, তো যেমন সেম সেম থাকবে, শুধু এখানে ফায়ার বাটনটা তোমাকে কিন্তু এসব জায়গায় নিয়ে আসতে হবে। তো এসব জায়গায় নিয়ে আসলে কী হবে, দেখো এখানে ড্র্যাগের যে এখানে স্পেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা থাকবে, তোমরা ভালোভাবে কিন্তু ড্র্যাগ মারতে পারবে। ওকে, ড্র্যাগ মারলে ভালো, তুমি এখানে দেখতে পাচ্ছ প্রথমে যতটা ছিল এখানে দেখাচ্ছি, দেখো এখানে গান বক্স আটকে যেত, এবং এখন দেখো পুরো একবার উপর দিয়ে কিন্তু আরামসে তুমি ড্র্যাগ মারতে পারবে এখান থেকে। তো এখান থেকে ড্র্যাগ মার পুরো সোজা একবারে দেখতে পাচ্ছ, এখানে পুরো একবার উপর দিয়ে উঠে যাবে, তো গান বক্সের এখানে গিয়ে কিন্তু আটকাবে না। তো দেখতে পাচ্ছ ভালো মতন, তোমরা ভালোভাবে দেখে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে যাবে। তো এখানে তোমরা ফায়ার বাটন রাখলে ভালোভাবে কিন্তু ড্র্যাগ উঠাতে পারবে। এরপরে চলে যাবো 3 নম্বর টিপসের দিকে। তো 3 নম্বর টিপস কী আছে এখানে, দেখো ইউজ রেট অফ ফায়ার গান। তো দেখো এখানে যেগুলো গান তোমরা এখানে রেট অফ ফায়ার আছে সেগুলো কিন্তু তোমাকে ইউজ করতে হবে, যেহেতু এখানে রেট অফ ফায়ার গান দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছি। তো এখানে দেখো লেখা আছে রেট অফ ফায়ার গান, তো এগুলো তোমাকে ইউজ করতে হবে। তো তোমার কাছে যদি না থাকে তাও আমি বলে দেবো,
সব গান দিয়ে কিন্তু এখানে ড্র্যাগ মারতে পারবে, আরামসে মাখনের মতো হেডশট লাগবে। ওকে, তো এখানে আমি সাজেস্ট করব এখানে তোমরা রেট অফ ফায়ার গান ইউজ করে, যাতে তোমাদের ড্র্যাগ হেডশটটা ভালো ধরে। ওকে, রেট অফ ফায়ারের জন্য কিন্তু ড্র্যাগ হেডশট ভালো মাখনের মতন লাগে। তো এই গানগুলো দিয়ে আমি মেরে দেখাবো। তো দেখো এটাতে রেট অফ ফায়ার আছে, তো এগুলো ইউজ করবে। তো দেখো এই স্ক্রিনটা তোমাকে ফ্রিতে দিয়েছিল, MP40 স্ক্রিনটা দিতে পারছি এটা তোমাকে ফ্রিতে দিয়েছিল, যেহেতু সবার কাছে আছে তোমরা আরামসে কিন্তু রেট অফ ফায়ার গান কিন্তু ইউজ করতে পারবে। ওকে, তো তোমরা রেট অফ ফায়ার গান এখানে ইউজ করবে। 3 নম্বর টিপ সেটা হয়ে গেল। তো তোমরা রেট অফ ফায়ার গান কিন্তু এখানে ইউজ করবে, যাতে হেড ড্র্যাগ হেড ভালো লাগে। এরপর চলে যাবো 4 নম্বর টিপসের দিকে। তো 4 নম্বর টিপস কি এখানে দেখো, দেখে না তোমাকে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। কীভাবে তোমরা এখানে প্র্যাকটিস করবে, তোমরা কী করবে দেখো, ট্রেনিং না খেলে তোমরা এখানে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারো, বা এখানে ক্ল্যাশ স্কোয়াড ক্লাসিক, বারমুডা বা কালাহারি যে কোনো একটা খেলতে হবে, তোমাকে কিন্তু এখানে কী করতে হবে, এখানে প্র্যাকটিস করতে হবে। তো ড্র্যাগ মেরে মেরে তোমাকে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো ট্রেনিং গ্রাউন্ডে কী হয় দেখো, অনেক এনিমি থাকে কিনা, তো তোমার এখানে ড্র্যাগ হেডশট ভালো মারা যায় না। ওকে, তো তোমরা এটাকে মারতে পারবে। এরপর 5 নম্বর টিপস কী দেখো, এবার 5 নম্বর টিপস হচ্ছে কীভাবে মারতে হবে দেখো। তো যখন তুমি এখানে ড্র্যাগ মারবে তখন তোমাকে খাড়ুয়ে ড্র্যাগ মারতে হবে। তোমাকে এখানে মুভমেন্ট করলে কিন্তু ড্র্যাগ ভালো মতো লাগবে না, তোমাকে দাঁড়িয়ে থেকে কিন্তু ড্র্যাগ মারতে হবে। তো 5 নম্বর টিপস হচ্ছে এটাই, তোমরা কিন্তু ড্র্যাগ মারতে হবে। তো এখানে আরও অনেক কিছু আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে দেখাবো দেখো তোমরা কীভাবে রেট অফ ফায়ার গান ছাড়াই তোমরা কীভাবে ড্র্যাগ হেডশট মারবে। তো এখন আমার হাতে যে M4A1টা আছে সেটা হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সেজন্য হালকা এখানে যদি এখানে আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু হেডশট লাগবে। তো এরপরে দেখো রেট অফ ফায়ার গান ছাড়াই কীভাবে হেড মারবে। দেখো এখানে প্রথমে একটা গ্লোয়ার লাগালাম আমি দেখো, এরপর দেখো এই যে AB5টা দেখো, এটা কিন্তু রেট অফ ফায়ার নিয়ে দেখতে পারলে পছন্দ, কিন্তু এখানে ড্র্যাগ হেডশট লাগলো। তো এভাবে কিন্তু তোমরা এই রেট অফ ফায়ার গান ছাড়াই কিন্তু তাও কিন্তু তোমরা এখানে ড্র্যাগ হেডশট খুব সহজেই মারতে পারবে। তো দেখো এবার দেখো লং রেঞ্জে যখন থাকবে তখন কিন্তু তোমাকে ভালোভাবে ড্র্যাগ মারতে হবে, আর যখন শর্ট রেঞ্জে এখন দেখতে পেলে শর্ট রেঞ্জে কিন্তু হালকা ড্র্যাগ করলে কিন্তু হেডশট লাগবে। দেখতে পাচ্ছ ড্র্যাগ হেডশট কিন্তু এভাবে কিন্তু মারতে হবে। আর এখানে চাইলে তোমরা কিন্তু দু জায়গায় প্র্যাকটিস করতে পারো, তো ক্ল্যাশ স্কোয়াডে প্র্যাকটিস করতে পারো, বা তোমার ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারো। তো তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো গান নেবে, দিয়ে কিন্তু ড্র্যাগ হেডশট মারার কিন্তু চেষ্টা করবে। তো তুমি যদি এখানে উপর দিকে থাকো কিন্তু আরামসে কিন্তু ড্র্যাগ হেডশট লাগবে। দেখতে পাচ্ছ আমি উপর দিকে আছি, সব পাড়া এখানে ড্র্যাগ হেডশট লাগবে দেখতে পাচ্ছ। তো দু একটা ড্র্যাগ হেডশট যদি ড্র্যাগ হেড যদি লাগে তাহলে কিন্তু আরামসে এনেই মরে যাবে। তো যখন দেবে কি যে হেড পড়ছে না তখন কিন্তু তোমাকে ফায়ার বাটন ছেড়ে দিয়ে কিন্তু আবার মারতে হবে, তবে কিন্তু তোমার ড্র্যাগ হেডশট আরামসে খুব সহজেই মারতে পারবে। তো এভাবে তোমাকে কিন্তু ড্র্যাগ হেডশট পুরো প্র্যাকটিস করতে হবে। তো ট্রেনিং গ্রাউন্ডে বা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক বা ক্ল্যাশ স্কোয়াড খেলে কিন্তু তোমাকে এখানে প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলে কিন্তু একদিনে তুমি মারতে পারবে না ড্র্যাগ হেডশট। কিন্তু প্রতিদিন যদি এখানে প্র্যাকটিস করো কয়েকদিনের মধ্যে কিন্তু তোমরা ড্র্যাগ হেডশট খুব সহজেই মারতে পারবে। ওকে, আর কিছু এখানে বলার নেই, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিও নিচে থাকো কি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবে, এভাবে তুমি কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আমি যতগুলো ভিডিও ছাড়বো সব কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর কিছু এখানে বলেন, আজকের ভিডিও পর্যন্ত দেখো পরের ভিডিও।